শুক্রবার মারা গেলে তার কবরের আজাব মাহ। প্রশ্ন হলো যে লোকটা জীবনভর নামাজ পড়লো না, মানুষ হক নষ্ট করলো, জেনে ব্যবচার করলো, অথবা শুক্রবার মারা গেল, তার কি কবর আজাব মাফ হবে? বিষয়টা আসলে আল্লাহর বরং এখতিয়ার উপর নির্ভর করে। এটা সাধারণ কথা, যদি কেউ জুমাবারে মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তার কবরের ফিতনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না। এটা হয়তোবা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার, যে লোকটা বেসিক্যালি বদকার, তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে এহসান নয়, এবং সেটা নেহায়েতই কাকতাল হতে পারে। আবার এমন হতে পারে যে কোনো মানুষ, তিনি ইমানদার, তার হয়তো কোনো আমলের ত্রুটি ছিল, আল্লাহ তাআলা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবেন, এটি হতেও পারে। অতএব আলমুল গায়েবের বিষয়ে, যে জগৎ আমাদের অদৃশ্যমান, সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন, তবে হাদিস এটি বিশুদ্ধ। আর কোনো পাপিষ্ঠ, কোনো এমন হতে পারে কোনো বেঈমান মৃত্যু হলো, বরণ করলেন, তাহলে তার মানে এই না যে তার কবরের কোনো প্রশ্নোত্তর মুখোমুখি তিনি হবেন না, ব্যাপারটা সেরকম না, এটা ইমানদার নেককাদের জন্য প্রযোজ্য। এরপর প্রশ্ন হলো সমকামিতা সম্পর্কে ইসলামের বক্তব্য কী? সমকামিতা কী ধরনের গুণা? আখেরাতে এর কী ধরনের শাস্তি হতে পারে? সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি। শুধু ইসলামের দৃষ্টিতেই নয়, এটা সাধারণ দৃষ্টিকোণ থেকেও মানব সভ্যতা বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে, এরকম একটি জঘন্য কর্মকাণ্ড। অর্থাৎ মানব সভ্যতাকে হুমকির মধ্যে ঠেলে দিতে পারে এই সমকামিতা সমাজের মধ্যে প্রচলিত হলে বা প্রতিষ্ঠিত হলে। প্রথমত, এই সমকামিতার এক ধরনের মানসিক রোগ, এটা নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু এটা ঠিক যে এটা কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়। মানুষ তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করে একটা নির্দিষ্ট প্রসেসে, এই নির্দিষ্ট প্রসেসের বাইরে কেউ যদি নাক মুখ দিয়ে বা অন্য কোনোভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ করে, আপনি সেটাকে স্বাভাবিকভাবে মাত্র দেখবেন না, এটাকে তার অভিরুচি বলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে মেনে নেবেন না, এটাই হলো স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণ করবার যে নিয়ম রেখেছেন, সুন্নাতুল্লাহ যেটি রয়েছে, এর মাধ্যমে মানুষের বংশধারা পৃথিবীতে টিকে থাকবে। পৃথিবীর যে সমস্ত দেশে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ভেঙে পড়েছে বা এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, বিবাহিত সম্পর্ক বা যে সমকামিতার মতো বিষয়গুলো যে সমস্ত সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে আমরা মনে করি তারা অনেক উদার, তারা অনেক মানবিক, তারা অনেক মানুষের অধিকার পরে সচেতন, ইত্যাদি ইত্যাদি। অথচ সেই সমাজগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে সে দেশগুলোতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এখন আর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারছে না, বহু চেষ্টা করছে। পৃথিবীর আপনি কোন উন্নত দেশের কথা বলবেন যে এই পরিস্থিতির মুখোমুখি তারা নয়? এবং এর মূল কারণ হলো কিন্তু এটি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক নিয়ম আছে এর বাইরে তারা চলে গেছে, এবং সেটার জন্য তাদেরকে প্রায়শ্চিত্য করছে হচ্ছে একটা পর্যায়ে এসে। আজ গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ স্বাধীনতা দেওয়ার নাম দিয়ে, মানুষের ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এই সমকামিতা প্রতিষ্ঠা করার একটা আপনার মিশন নিয়ে নেমেছে, এবং এটা শয়তানের মিশন, শয়তানি মিশন। রীতিমতো তারা বিভিন্ন ফান্ড দেওয়ার আগে আপনি সমকামিতাকে সমর্থন করেন কিনা সেই প্রশ্ন তারা তোলে। এই প্রশ্ন উত্তর দিয়ে আপনি যদি ফান্ড নেওয়ার জন্য নিজের ইমানকে বিক্রি করে দেন তাহলে আপনি বেঈমান হয়ে গেলেন। অর্থাৎ আপনি সামান্য কিছু টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিলেন। একজন ইমানদারের সর্বোচ্চ এর বিরুদ্ধে সংগ্রাম করা উচিত। আমাদের বাংলাদেশে নানাভাবে এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, চলমান। পৃথিবীর বিভিন্ন দেশ নানা রকমের শর্ত দিয়ে এটাকে সরকার এবং যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে প্রেশার দিয়ে এটাকে আদায় করে নেওয়ার চেষ্টা নানা সময় করে থাকে। এটি ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। প্রতিটা মানুষ তার সর্বশক্তি দিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পশ্চিমা দুনিয়া তাদের যে পরিবার ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তারা যে ভয়াবহ জাগতিক সমস্যার মুখোমুখি আজ, আমরা যদি সেই অবস্থা, সেই পরিণতি আশা না করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমকামিতার মতো এরকম জঘন্য, নোংরা এবং আপনার অস্বাভাবিক বিষয়ের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন করতে হবে। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন না। সমাজ জন্য হুমকি হয় এরকম কোনো কিছু কি আপনি আমাকে করতে দিবেন? ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আমার মনে চাইলে আপনি করতে দিবেন? আপনি তো আমাকে অনেক কাজে বাধা দিবেন যেটা করা যাবে না। কেন? এটাতে মানুষের বা শারীরিকভাবে সমাজের মানুষের জন্য হুমকি আছে, তাহলে সেরকম কাজ আপনাকে আমি কীভাবে করতে দিই? এই যাই হোক, তো ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আজকাল পৃথিবীতে অনেক অনাচারকে, অনেক অন্যায়কে বৈধ করা হচ্ছে, এবং এটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এর মাধ্যমে আপনি হয় ইমানদার থাকবেন না হলে বেঈমান হবেন। অনেক নামধারী মুসলমানরা আছেন তারা নিজে সমকামী নন, কিন্তু ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তিনি সমকামিতাকে সমর্থন করেন, প্রমাণ করেন, সাথে সাথে তারা বেঈমান হয়ে যাবেন। কোনো হারামকে হালাল মনে করার মধ্যে কারোর মাধ্যমে মানুষ কিন্তু ইমানদার থাকে না। এরপর প্রশ্ন হলো নামাজের নিষিদ্ধ সময় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। যে সময়গুলোতে সালাত আদায় করা নিষিদ্ধ সে সময়ে তেলাওয়াত, জিকির বা অন্য সব ইবাদত নিষিদ্ধ, ব্যাপারটা সেরকম না। শুধু সালাত নিষিদ্ধ, যেমন সূর্য ঠিক যখন উঠে, সূর্য যখন ডুবে, ঠিক মধ্যাকাশে থাকে, সালাত নিষিদ্ধ, কিন্তু এই সময়গুলোতে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ নয়।